আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মায়াজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাকৃতিক উপায়ে বর্তমান সময়ে আপনার কোচে মুরগির বাচ্চাগুলোকে আপনি কিভাবে সুস্থ রাখবেন, যেহেতু বর্তমানের সকাল 10টা থেকে মোটামুটি 3টা 4টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণ গরম থাকে এবং রাতের শেষ সময়টাতে অথবা দেখা যায় সন্ধ্যার পর থেকে খুব বেশি ঠান্ডা লাগে। তো দুইটা আবহাওয়ায় কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো খুব বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে, বা দেখা যায় কি কখনো গরম কখনো শীত, এরকম হওয়াতে আপনার মুরগির ঠান্ডা লাগে, তারপর হচ্ছে দেখা যায় কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আপনার কুচে মুরগির বাচ্চাগুলোকে মারা যাচ্ছে। গরমের সময় মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বা দুপুরের পরবর্তী যে সময়টা থাকে সেই পর্যন্ত আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে পানি দিবেন, যেন আপনার মুরগির বাচ্চাগুলোর শরীরটা শীতল এবং ঠান্ডা থাকে। আপনারা আরও একটা বিষয় এখানে লক্ষ্য করবেন, এই ভিটামিন সি যুক্ত পানি যখন আপনার মুরগির বাচ্চাগুলো খাবে তার যে শারীরিক দুর্বলতা, খাবার রুচি, এই সমস্ত যে সমস্যাগুলো থাকবে সেটা কিন্তু ক্রমান্বয়ে কমে যাবে। মানে এখানেও কিন্তু আপনি একটি সুবিধা পাচ্ছেন মুরগি পালনের ক্ষেত্রে লেবু ব্যবহারে। তো দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় কি আপনার রাতের যে পরিবেশ বা দেখা যায় কি রাতে যে একটা ঠান্ডার আবহাওয়া থাকে সেখান থেকে দেখা যায় কি দুপুরের যে গরম রাতের ঠান্ডা, এই দুইটা আবহাওয়ার সংস্পর্শে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো সেখানে আপনি একটা কাজ করতে পারেন যে কাজটার মাধ্যমে আপনার মুরগিগুলো সুস্থ থাকতে পারে, আপনি সন্ধ্যার সময় যে পানিটা হচ্ছে এদেরকে খেতে দিবেন সে পানিতে হচ্ছে অল্প পরিমাণ তুলসী পাতা এবং হচ্ছে আদার যে রস রয়েছে সেই আদার রসের মিশ্রিত পানিটা যদি এদের খেতে দেন তাহলে দেখা যায় কি আপনার মুরগিগুলো ঠান্ডা থেকে রক্ষা পাবেন। তো এই উপাদানগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি যদি এই উপাদানগুলো পানির সাথে মিক্স করে দেন তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রতি লিটার পানির সাথে 1 চামচ অথবা 5 ml করে লেবু রস অথবা আদার রস অথবা তুলসী পাতার রস আপনি ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মুরগি এই গরমের সময় সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এবং যদি তার পরিপ্রেক্ষিতেও দেখা যায় কি আপনার মুরগিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেহেতু গরম এবং ঠান্ডার ক্রমান্বয়ে রোগবালায় খুব বেশি বিস্তৃত করে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। কারণ দেখা যায় কি আমরা আমাদের উপজেলা যে প্রাণী সম্পদ অফিস রয়েছে সেখানে কিন্তু আমরা খুব সহজেই এবং বিনামূল্যে কিন্তু আমরা ট্রিটমেন্ট পেয়ে থাকি। তো তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনি মুরগি পালনটা করতে পারেন বা দেখা যায় কি মুরগির যে ট্রিটমেন্ট সেটা আপনি করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমরা প্রতিনিয়তই দেশি মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।